প্রিয় দর্শক শ্রোতা স্বাধীনতার মাসের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এন টিভি হাইলাইটস এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর প্রতীক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাজ্জাদ আলী জহিরের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী সময়সূচি উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী সকেট ইন পেপার সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা এই সময় প্রদর্শনী চলবে বারোই মার্চ পর্যন্ত কাউন্টার ফটোর মিরপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী পার্ক ইন প্লেস ফর পাবলিক প্রদর্শনী চলবে দশই মার্চ পর্যন্ত এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এন টিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে থাকছে হুমায়ুন ফরিদের প্রযোজনায় টুটলি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা আমার কাছে কেমন দুই সুন্দরী দুই অ্যাক্টিভিস্ট মানে এত ভার্সেটাইল মহিলারা আই এম সো প্রাউড অফ বোথ ফিউ রাত আটটা বিশ মিনিটে দেখবেন বৃন্দাবন দাসের রচনায় সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক সোনার খাঁচা তা এতদিন কনে ছিল মানে জেলে টেলে এই জেলে থাকবো কিসের জন্য তা এখনো কি সেই আগের কামি করিস নাকি কি যে করছে ও বন্ধু ওই সমস্ত কাজ তো কবে সাইরে দিয়েছি তাছাড়া আধুনিক যুগে এই সমস্ত কাজ চলে না জবে ঢুকেছি জবে কি করছো তুই জবে ঢুকিছো একখান উপকার কিন্তু ধরা লাগবে কি উপকার ক আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া লাগবে তো ক্যারেক্টার সার্টিফিকেট দেবো আরে কলম না সে সমস্ত কাজ আমি সারিয়ে দিয়েছি আরে বডি ফিটনেস ভালো লম্বা চওড়া সিকিউরিটির চাকরি লাগে গেছে আর কি রাত নয়টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় অনুষ্ঠান স্বর্ণালী স্মৃতি হৃদয়ের মাঝে আমি তুমি এসে যাও দেখে যাও একটি অ্যালবাম হে যুবক এই গানটি করার পর সবাই দেখে আমাকে বলছে আলম সাহেব তোমাকে না হলে অন্তত পঞ্চাশ জন লোক আমাকে বলল। তো তখন আবার আমার ভেতরে একটা মানে অহংকারের মেয়ের জন্মালো আরকি হ্যাঁ আমি বললাম যে খুঁজবেই তো এখন আমি বিখ্যাত গীতিকার এখন আমি বিখ্যাত সুরকার খুঁজবেই তো নাইটা চলিমিতে প্রচার হবে হাবিব শাকিল ও হিমেল আশরাফের পরিচালনায় ধারাবাহিক নাটক কাচের পুতুল হাবিবের কোন খোঁজ পাওয়া গেল না বাবা মাঝে একবার মানে বাবা মাঝে আমরা אביকে অনেক দিকে খুঁজেছি কিন্তু আসলে কোথাও খুঁজে পাইনি রাত 6.15 টায় থাকছে জুনাইদ বিন জিআর প্রযোজনায় সংগীত অনুষ্ঠান মিউজিক এন্ড রিদম এই ছিল টিভি রাতের সময়সূচি এবার আলাপচারিতা প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর প্রতীক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাজ্জাদ আলী জহির চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন আমি ভালো আছি আপনি জি ভীষণ ভালো আছি আজকে একটি বিশেষ দিন সাতই মার্চ আমরা সকলেই জানি যুগে যুগে মুক্তিযুদ্ধ সহ যুগে যুগে প্রতিটি সময়ে এই সাতই মার্চের ভাষণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে সেই সাতই মার্চের ভাষণ নিয়ে আজকে আমরা আপনার সাথে কথা বলবো একটু জানতে চাইব যে এই যে একটি ভাষণের মধ্য দিয়ে পুরো বাঙালি জাতি যুদ্ধ ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লো এটা তাৎপর্য তো আসলে বলে শেষ করা যাবে না কিন্তু সাতই মার্চের ভাষণের সাথে মুক্তিযুদ্ধের যোগাযোগটা বা সম্পর্কটা আপনার কাছে আপনি কিভাবে আসলে এটি পর্যালোচনা করবেন এটা একটা চমৎকার প্রশ্ন এবং এটা বিশ্লেষণধর্মী ধর্মী প্রশ্ন অ্যাকচুয়ালি আসলে আমরা সবাই জানি যে তেইশ বছরে জিন্নার পাকিস্তান আমাদের জন্য একাত্তর সনে প্রায় কবরস্থান হয়ে গেছিল অত্যাচারিত অবহেলিত জাতি তারা স্বাধীনতা কামি হয়ে গেছিল তারা অধিকার চাচ্ছিল অধিকার বঞ্চিত জাতি যখন দাঁড়িয়ে যায় তাদেরকে রুখতে পারে না তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই বিষয়ের বিজয়ের পরে গণতান্ত্রিকভাবে দেশ শাসন করার একটা পরিকল্পনা করেছিলেন পয়লা জানুয়ারিতে তিনি ইহাইয়া খানকে বলেছিলেন পার্লামেন্টে ক্ষমতা হস্তান্তর করুন পার্লামেন্ট সেশন হতেই হবে ঢাকাতে সেটা পাকিস্তানের শাসক গোষ্ঠীরা করল না তাদের মধ্যে ছিলেন ইহাইয়া খান নিজে পরাজিত রাজনৈতিক নেতা জুলফিকার আলী ভুট্ট পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই এবং সেনা নৌ বিমান বাহিনী কর্মকর্তারা কারণ পাকিস্তান তো একটা সামরিক শাসন দীর্ঘদিন পেষিত ছিল তখন তারা একটা নষ্ট পরিকল্পনা করার চেষ্টা করেছিল একটা জঘন্য পরিকল্পনা সেই পরিকল্পনার সূত্রপাত হয় সতেরোই জানুয়ারি লারকানাতে প্রাসাদ বাড়িতে সেখানে তারা একটা পরিকল্পনা করেছিল যে কীভাবে বাঙালি জাতিকে পরিপূর্ণভাবে দমন করতে হবে এবং কিভাবে অধিকার ছিনিয়ে নিতে হবে তারা ক্ষমতা দিবে না এরই পরবর্তীতে আমরা দেখছি তারা প্রস্তুতি গ্রহণ করে করছিল যেমন লক্ষ লক্ষ সৈন্যকে পাঠানো শুরু করল বাংলাদেশে খানের মতো নর ঘাতককে পাঠিয়ে দেওয়া হলো গোপনে এরোপ্লেনে করে এবং জাহাজে করে অস্ত্রশস্ত্র পাঠানো শুরু করলো দুটো জাহাজের নাম আমরা জানি আপনারা জানেন সবাই এমভি ভি ওশান এমভি এম সোয়াদ জাহাজগুলো আরেকটা বিষয় ছিল যে জনমনে একটা ত্রাসের সৃষ্টি করার চেষ্টা করছিল তখন বঙ্গবন্ধু বুঝতে পারছিলেন যে এই জাতির উপরে হয়তো একটা আঘাত চলে আসবে তিনি একজন প্রজ্ঞাবান একজন খুবই চিন্তাবিদ মানুষ ছিলেন তার সামনে তখন দুটো রাস্তা ছিল একটা ছিল যে পাকিস্তানদের কাছে আত্মসমর্পণ করে দেওয়া হ্যান্ডস আপ করে যেটা বলা হয় আমাদেরকে হত্যা করেন না আমরা আমরা আপনি থাকবো গণতান্ত্রিক অধিকার চাই না আমি পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ছিলাম দীর্ঘদিন তাদের সঙ্গে অবস্থান করেছি তারা আমাদেরকে আব্দুল বলে সম্বোধন করতো আব্দুল সাহেব অর্থ হচ্ছে নকর নকর হচ্ছে চাকর তারা যদি বঙ্গবন্ধু তাদের গিয়ে বলতেন আমরা আব্দুলই থাকবো আমরা চাকর হয়ে থাকবো অধিকার চাই না তাহলে হতো কিন্তু ইতিহাসের মহানায়ক তিনি সেই দিন মহাসেনাপতি হিসাবে সিদ্ধান্ত নিয়েছিলেন জাতিকে তিনি একত্রিত করবেন এই জাতিকে যদি তিনি একত্রিত করতে পারেন এবং দিক নির্দেশনা দিতে পারেন এই জাতি দাঁড়িয়ে যাবে তিনি বাংলার মানুষের প্রাণ শক্তিকে বিশ্বাস করতেন তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি রমনা রেস কোর্স ময়দানে জাতিকে একত্রিত করার একটা ভাষণ দিবেন এবং ভাষণটা কিভাবে দেবেন তিনি তার হৃদয় থেকে তিনি ভাষণটা মানুষের হৃদয়ে পৌঁছে দেবেন তাই তিনি ভাষণটা লিখে নেননি এবং ইতিহাস প্রমাণ করেছে একটা নির্দেশ থেকে একটা দেশ কিভাবে হয়ে যায় একটা ভাষণ কিভাবে একটা জাতিকে জাগ্রত করে এটাই ছিল সাতই মার্চের একটা বিশ্লেষণ ধর্মী অবস্থান আর এদিকে একটু বলতে চাই পাকিস্তানেরা কিন্তু সেই সময়টায় অনেক দ্বিধা মধ্যে ছিল কেন সাথে মারতে দিনটা তিনি করলেন এটা আমরা বিশ্লেষণ করি না সাহেবজাদে ইয়াকুব খান ছিলেন এই এলাকার কমান্ডার তাকে পাঁচ তারিখে বিদায় করে দেওয়া হয়েছিল টিক্কা খান আসবেন সাত তারিখে সন্ধ্যার সময় ঢাকাতে এই সময়টায় তাদের কোন অধিনায়ক ছিল না এটা আমরা জানি না হয়তো বঙ্গবন্ধু জানতেন দুই নম্বর আমরা একটা রিপোর্টে পেয়েছি পাকিস্তানের যে জিওসো ওয়ান ইন্টেলিজেন্স লেফটেন্যান্ট কর্নেল তাজ মোহাম্মদ খান একটা রিপোর্ট দিয়েছিল রিপোর্টটা আপনাকে পড়ে শোনাই একটু ছোট করে অবশ্যই সেটা হচ্ছে টপ সিক্রেট ইন্টেলিজেন্স রিপোর্ট ফোরটিন ডিভিশন ড্রাফট করে লিখেছেন লেফটেন্যান্ট কর্নেল তাজ মোহাম্মদ খান ইনি ইংলিশে লিখেছেন পপুলারিটি অফ শেখ মুজিব ইজ আনডাউটেডলি ভেরি হাই অ্যামাং বেঙ্গলি ট্রুপস দে লাভ হিম দে ওয়্যার সো ইমোশনাল ইনভলভ উইথ হিম দ্যাট ইফ হি এ ক্লিয়ার ডাইরেক্ট কল টু দেম দে উইল রেসপন্ড টু ইট এটা একটা ভয়ভীতির বিষয় ছিল তখনই বঙ্গবন্ধু বুঝেছিলেন এখনই সময় এসেছে জাতিকে বলে দেওয়া কী করণীয় এই ভাষণটা তিনি সবসময় একটা চিন্তা ছিল তার মাথায় যে এই জাতি তো সংগ্রামী জাতি যেই জাতি ঝড়ের বিরুদ্ধে বন্যার বিরুদ্ধে খরার বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকে সেই জাতিকে আঘাত করলে সেই জাতি রুখে দাঁড়াবে আর তিনি তো ইতিহাস পড়তেন তিনি ইতিহাসে পাতায় দেখেছেন এই জাতি তিতুমিরের জাতি হাজি শরীয়তুল্লাহার জাতি নেতাজি সুভাষ বোসের জাতি প্রীতিলত বদ্যেদার মাস্টারদ সূর্য সেনের জাতি শমশের গাজীর জাতি এই জাতির তো ঐতিহ্য আছে সংগ্রামের তাই এই জাতিকে যদি একত্রিত করে ডাইরেকশান দিতে পারেন জাতি দাঁড়িয়ে যাবে এটা ছিল পরিপূর্ণ ঘটনা আরেকটা বিষয় ছিল জাতিকে একত্রিত করলে তাহলে জাতিকে একটা জনযুদ্ধ এবং গণযুদ্ধের দিকে ঠেলে যেতে হবে বা আকর্ষণ করতে হবে তাদেরকে এই যুদ্ধের দিকে এখন আপনি একটু মিলিয়ে দেখুন উনি কি বলেছেন যে তোমাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুত হয়ে যাও গেরিলা যুদ্ধ তাদেরকে ভাতে মারবো পানিতে মারবো গেরিলা যুদ্ধ প্রত্যেক ঘরে ঘরে দূর গড়ে তুলো গেরিলা যুদ্ধ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটাই ছিল মূল বাণী আরেকটা কথা আমি বলতে চাই সেটা হলো যে একাত্তরে সাতই মার্চের ভাষণটা ছিল স্বাধীনতার ডাক সেদিন তিনি ডাক দিয়েছিলেন এবং ঘোষণা দিয়েছেন স্বাধীনতা ছাব্বিশে মার্চে সে আমাদের স্মরণ রাখতে হবে এই কথাটাই তো এই যে স্বাধীনতার ডাক দেয়া হলো এবং সকল বাঙালি জাতি একত্রিত হলো কিন্তু যুদ্ধক্ষেত্রে তো আপনারা ছিলেন আপনি বা আপনার সহযোদ্ধারা ছিলেন সেই যুদ্ধক্ষেত্রে আসলে সাতই মার্চের ভাষণের প্রভাবটা কেমন ছিল বা কী ছিল প্রচন্ড প্রভাব আমাদের প্রত্যেকটা মুক্তিযুদ্ধ ক্যাম্পে আমরা সবসময় ভাষণটা শুনতাম স্বাধীন বাংলা বেতার থেকেও এটা প্রায় শোনানো হতো এই ভাষণটা শুনে মুক্তিযোদ্ধারা আবেগ আপ্লুত হতো এবং তারা সাহস সঞ্চার করত জাতির পিতার নির্দেশটা তারা পাচ্ছে যুদ্ধে যাওয়ার পূর্বে ভাষণটা শুনে যেত এই যে ছিল শুধু অস্ত্রের যুদ্ধ নয় এটা মনের যুদ্ধ ছিল তাদের মনটাকে সবল করে দেওয়া চাঙ্গা করে দেওয়া এবং তারা একটা ডাইরেকশন জানতো এবং তারা তো এই যুদ্ধটাই করেছে তাদেরকে ভাতে মেরেছে তাদের লজিস্টিক ধ্বংস করে দিয়েছে পানিতে ডুবিয়ে দিয়েছে ঘরে ঘরে গ্রামে গ্রামে প্রতিরোধ যুদ্ধ করে তুলেছে এটা অর্থটা কি সেই সাতই মার্চ এটাই মুক্তিযুদ্ধের একটা অঙ্গ যে অঙ্গটা থেকে মুক্তিযুদ্ধ কোনো দিন বিচ্ছেদ করা সম্ভব নয় একটু জানতে চাইবো যে আমাদের এই দেশ ছাড়াও দেশের বাহিরে অনেক নেতা নেত্রীদের অনেক বিখ্যাত ভাষণ আছে কিন্তু জাতির পিতার সাতেই মার্চের ভাষণের সাথে অন্যান্য সকলের ভাষণের আসলে পার্থক্যটা কোথায় আপনি কিভাবে আসলে সেটাকে দেখেন বিশ্বের বড় বড় বিশাল নেতারা তো বড় বড় ভাষণ দিয়েছেন সবাইকে আমরা সম্মান করি বঙ্গবন্ধু তাদেরকে সম্মান করতেন কারণ তিনি তো একজন ইতিহাসের একজন পাঠক ছিলেন ঐতিহাসিক জ্যাক অফ ফিল্ড একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে উই শ্যাল ফাইট দেম অন দ্য বিচ চার্চিলের দ্বিতীয় মহাযুদ্ধের সময় সেই বিশাল উক্তি এই বইটার মধ্যে একচল্লিশটা ভাষণের মধ্যে অনেকগুলো ভাষণ আছে অ্যাব্রাহাম লিঙ্কনের গ্রেটিসবার্গ এর ভাষণ অফ দ্য পিপুল বাই দ্য পিপল ফর দ্য পিপল প্যাট্রিক হ্যানরির ভাষণ ব্রিটিশ আমেরিকান পার্লামেন্টে গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ মার্টিন লুথার কিং এর ভাষণ আই হ্যাভ এ ড্রিম গাজী সালাউদ্দিনের ভাষণ যেটা উনি ক্রোজাইডে জেরুজালেম দখল করার পূর্বে যেটা ভাষণ দিয়েছিলেন জুলিয়াস সিজারের ভাষণ ক্রসিং অফ দ্য রবিকান মার্ক অ্যান্টনের ভাষণ প্রেস বার্কের স্কাটোর সবগুলি ভাষণ আছে কিন্তু একটা ডিফারেন্স আছে এর মধ্যে সেটা হলো এই ভাষণটা প্রত্যেকটা ভাষণই একটা প্রিপেয়ার্ড ভাষণ ছিল এই ভাষণটা বঙ্গবন্ধু কোনো কাগজে লিখে নেন দুই নম্বর হলো সবাই বিশ সব বড় ভাষণই তারা দিয়েছেন সুরক্ষিত অবস্থান থেকে এইটি সবচেয়ে জরুরি উনি অরক্ষিত অবস্থান থেকে ভাষণটা দিয়েছিলেন কারণ তখন পাকিস্তানের একটা ব্রিগেড আঠেরো পাঞ্জাব রেজিমেন্ট একত্রিশ পাঞ্জাব রেজিমেন্ট বাইশ বালুশ রেজিমেন্ট থার্টি ওয়ান ফিল্ড রেজিমেন্ট প্রস্তুত ছিল সেনানিবাসে ষোলোটা অ্যাট্যাক হেলিকপ্টার প্রস্তুত ছিল চোদ্দোটা যুদ্ধ বিমান প্রস্তুত ছিল যে সময় আক্রমণ করতে পারে এবং পাকিস্তানের চক্ষুর সামনে থেকে তিনি তার সামনে উপবিষ্ট দশ লাখ বাঙালি লাঠি শোটা তাদের হাতে শুধু তাদেরকে তিনি স্বাধীনতার ডাক দিয়ে গেলেন এটাই ছিল একটা বিশাল সাহসিক বক্তব্য এবং অনেকেই বলে এই সাহসটা তিনি কেমন করেছেন কারণ তিনি বাংলার মানুষের প্রাণশক্তিকে বিশ্বাস করতেন তিনি জানতেন এই ভাষণটা মানুষ যদি দিয়ে চলে যেতে পারে এখান থেকে তারা তাদেরকে আর ভয় পাবে না এ সাইকোলজিক্যাল গেম ছিল এটার মধ্যে সবকিছু মিলিয়ে আমাদের জন্য একটি বড় অর্জন বা বড় একটি প্রাপ্তি হচ্ছে যে এই সাতই মার্চের বঙ্গবন্ধুর আমাদের জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ সেটি ইউনেস্কোতে ওয়ার্ল্ডে স্থান পেয়েছে এবং সেটা সব সময় আসলে থেকে যাবে এটি অনেক বড় একটি প্রাপ্তি বাঙালি হিসেবে আমাদের জন্য আরেকটা কথা আপনাকে বলতে চাই আমি একটা সেমিনারে বলেছিলাম কেজ বঙ্গবন্ধু তাকে আমরা কেজির থেকে বার করে আনি শুধু বাংলাদেশের মধ্যে তাকে রাখি না আপনি দেখুন এই ভাষণটা মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডে ইউনেস্কো স্বীকৃত কেন পেল। এই ভাষণটা শুধু তিনি তার সামনে উপবেষ্ট দশ লক্ষ বাঙালিকে বলেননি সাড়ে সাত কোটি বাঙালিকে ভাষণটা দিয়েছিলেন কিন্তু এরই মাধ্যমে এটা আমরা ভুলে যাই বিশ্বের শত শত কোটি কোটি নিরীহ অত্যাচারিত অবহেলিত ভিকটিমস অফ টর্চার আনসার্টেনিটি যেই বিশাল জনসমক্ত ছিল তাদেরকে তিনি একই ভাষণ দিয়েছিলেন তোমরা জাগো তোমরা একত্রিত হও তোমরা প্রতিবাদ করো তোমরা প্রতিরোধ করো এর জন্য এই ভাষণটা এত সমাদৃত এটা বাংলাদেশের বাউন্ডারি ছেড়ে গিয়ে বিশ্বের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের বহু অত্যাচারে জাতি ভাষণ থেকে শিক্ষা লাভ করেছে এই জন্য এই ভাষণটা আমাদের আরও সম্মানের সঙ্গে স্মরণ করতে হবে আচ্ছা কিছুরই তো কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকে এই ভাষণের কি কোনো রকম কোনো প্রতিবন্ধকতা বা সেই সময়ে জাতির পিতার কোনো রকম কোনো প্রতিবন্ধকতা ছিল ছিল। একটা তো আশেপাশে মানুষরা সবাই একটা করে কাগজ আমি শুনেছি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে দিয়ে আসছিল নেতা এটা পড়ুন বঙ্গবন্ধু এটা পড়ুন সবাই ওনাকে কথা বলতে চাচ্ছিল বিশাল ভাষণ হবে শুধু বঙ্গমাতা তিনি বলেছিলেন আপনার হৃদয়ে যা আছে যেটা আপনি বলতে চান মন থেকে বলে দেন আর কিছু দেখার দরকার নাই এইটা একটা প্রতিবন্ধকতা ছিল নিশ্চয়ই এত মানুষের অনুরোধ এটা উনি শোনেন নাই আরেকটা বিষয় ছিল নিশ্চয়ই উনি ভাষণটা দিচ্ছেন উনি নিজের জীবনের জন্য তো আক্কা করেননি দশ লক্ষ মানুষ বসে আছে তাদের উপর যদি বিমান আক্রমণ হয় বা আর্টলাইটে আক্রমণ হয় যদি গোলা বারু গোলাগুলি হয় ওনার একটা চিন্তা ছিল আরেকটা বিষয় ছিল যে হয়তো উশৃঙ্খলতা সৃষ্টি করতে পারে পাকিস্তানি গোয়েন্দারা যেটা বারংবার করেছে কিন্তু মানুষ তখন এত যাকে বলা হয় প্রস্তুত ছিল এই এইসব ছোটোখাটো বাধা বিপদ উপেক্ষা করার জন্য যে উনি এই ব্যাপারটায় তার কোনো অসুবিধা হয়নি সমস্ত প্রতিবন্ধকতা তিনি সফলভাবে অতিক্রম করেছিলেন এই আঠেরো মিনিট একত্রিশ ভাষণে একটা মানুষ তো একটা কথা বলেনি আরেকটা কথা সেদিন মানুষ সমুদ্রের মতো আবেগতাড়িত ছিল কেউ তার সামনে দাঁড়ালেও সমুদ্রের ঢেউয়ের মতো তাদেরকে তারা ছুঁড়ে ফেলে দিত এবং সেই যে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ এখনো পর্যন্ত কিন্তু আমাদের মনকে আন্দোলিত করে এখনও যখন আমরা শুনি তখন সেই সময়কার কথা মনে পড়ে এখনও কিন্তু কেমন যেন হয়ে ওঠে মনের ভেতরে একটু জানতে চাইব যে তরুণ প্রজন্মকে কিভাবে অনুপ্রাণিত করছে এই ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ আজকাল সাতই মার্চের ভাষণ নিয়ে অনেক আলোচনা হচ্ছে ধন্যবাদ এনটিভিকে তার মাধ্যমে আপনাকেও যে সুন্দর উপস্থাপন করেছেন এই ভাষণটা এই ভাষণটা আমার তরুণ প্রজন্ম শুনবে এটা নিয়ে আলোচনা করতে হবে কিন্তু ভাষণটা মুখস্থ করতে পারে মানুষে সুন্দরভাবে খুব ভালো একটু বিশ্লেষণ করতে হবে কোন সময়ে কি পর্যায়ে এবং তার ইম্প্যাক্টটা কি ছিল এগুলো যদি একটু ভালো বিশ্লেষণ করে তাহলে আমরা আরও সুন্দর ভালো নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবো এবং আমাদের দেশাত্মবোধক চিন্তাধারা সমাজ গঠনের চিন্তাধারা দেশটাকে ভালোবাসার চিন্তাধারা আরও জাগ্রত হয় বলে মনে করি একটু আপনার কাছে আমি জানতে চাইব যে আপনি একজন মুক্তিযোদ্ধা এবং এখন মুক্তিযুদ্ধ নিয়ে আসলে গবেষণা করছেন এবং প্রায় সময় আমরা শুনে থাকি আপনার কাছ থেকে যে আপনি মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলে থাকেন এর পেছনের কারণটি আমি একটু জানতে চাইব এই পেছনের কারণটা আবার সাতই মার্চেই বঙ্গবন্ধু তো সবাইকে বলেছিলেন তোমাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুত হয়েছে এটাই কিন্তু গণযুদ্ধ এটাই গেরিল্লা যুদ্ধ এবং এবং উনি কিন্তু কোনো বিভাজন করেননি মানুষের সঙ্গে সবাই একত্রে থাকতে হবে এখন একাত্তরে যদি আমরা একত্রে না থাকতাম জনমানুষ যদি আমাদের সঙ্গে না দাঁড়াতো বিশেষ করে আমি বলতে আমাদের নারী সমাজের কথা তারা যদি আমাদের আশ্রয় খাবার না দিত তথ্য না দিত তাদের সন্তানদের যদি যুদ্ধে না পাঠাতো এই যুদ্ধে আমরা পরাজয় বলি নারীরাও তো যুদ্ধ করেছে অনেক যুদ্ধ করেছে আর আমি আবার বলছি এটা মনের যুদ্ধ তো সুতরাং এই যুদ্ধে সবাই যে অস্ত্র হাতে যুদ্ধ করতে হবে এটা তো কোনো প্রয়োজন নেই কারণ যার যা করতে পারে দেখুন নারীরা আমাদের লজিস্টিক যুদ্ধে তার তো বহন করেছে আহত মুক্তিযুদ্ধে চিকিৎসা করেছে বিশ্রামগঞ্জ হাসপাতালে নারী নার্সের কাজ করেছে প্রত্যেকটা সেক্টরে সেক্টর যুদ্ধক্ষেত্রে তারা মুক্তিযোদ্ধাদের তারা সেবা করেছে আহতদেরকে স্বাধীন বাংলা বেতারে কাজ করেছে তাবুতে তাবুতে গিয়ে শরণার্থীর শিবিরে গিয়ে মুক্তিযোদ্ধা শিবিরে গিয়ে তারা দেশাত্মবোধ গান গিয়েছে তার মধ্যে মানুষকে অনুপ্রেরণা করেছে এই যে টোটাল পার্টিসিপেশন এটাই ছিল জনযুদ্ধ এক গ্রামে আমরা অবস্থান নিয়েছিলাম ওই গ্রামে খাবার দিয়েছিল ওদের অনেক মানুষ মহিলাদের অত্যাচার হয়েছিল খুব দুঃখের সঙ্গে বলতে চাই তাদের হত্যা করা হয়েছিল পুরা গ্রামটা জ্বালিয়ে দেওয়া হয়েছিল আমি গিয়ে সে গ্রামে গিয়ে দুঃখ প্রকাশ করলাম যে আমার মারা কেন খাওয়ার দিয়েছিলেন কেন সাহায্য করেছিল এখন কত দুঃখ পাচ্ছি আমি একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে বললেন বাজানরা আমাদের মুক্তিযোদ্ধে তারা বাজান বলতো আর আমরা সবাইকে মা ডাকতাম এটাই ছিল নিয়ম এসব কথা মুখে আনবে না আবার যুদ্ধ যাবে আবার তোমরা মারা যাবে আমরা আবার আমাদের ছেলেদের পাঠাবো যে যেসি মরতে পারবে সেই জিতবে মরাটা শিখো দুঃখ করো না আর আমাদের অত্যাচার হচ্ছে এটা আমরা মেনে নিব এই যে বিশাল অনুপ্রেরণা এটাই তো আমার মুক্তিযুদ্ধ খুব ভালো লাগলো কথা বলে আজকে এমন একটি বিশেষ দিনে আপনার মতন একজন বিশেষ মানুষের সাথে কথা বলে শুভ সন্ধ্যা এসেছেন অনেক ধন্যবাদ আপনাকে আপনি ধন্যবাদ ধন্যবাদ দর্শক শ্রোতাদের আপনারা আজকের অনেকক্ষণ ধরে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ বিশ্লেষণ শুনেছেন নিশ্চয়ই আমরা এগিয়ে যাব সাতই মার্চের ভাষণের আদর্শ সামনে রেখে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা এন ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ আমাদের ইমেইল অ্যাড্রেস শুভ সন্ধ্যা অ্যাট এন টিভি ডট কম প্রিয় দর্শক এন টিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন ডাব্লিউড এন ডট এ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ করছি শুভ সন্ধ্যা